পশ্চিম ভোজপুর আবেদালি চৌকিদার বাড়ির উদ্যোগে করোনা ভাইরাসের সরকারি নিয়ম অনুযায়ী লকডাউনে কর্মহীন হয়ে পড়া 50টি অসহায় ও গরিব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ডের সাবেক সফর মেম্বার পিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভোজপুর থানার শাখার সভাপতি হাফেজ বেলাল উদ্দিন সহ আবেদালী চৌকিদার বাড়ির পরিবারবর্গরা। পরিশেষে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার সুপরামর্শ দেন অতিথিরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرى فتشم بسفور عبد الله سوكي در باري فقطتون أرى باري ادقى الدوشو مهير عباب گروست منوشور فقط أرى باري منوش مهيلة فروش بحر داري আরা আরার প্রতিবেশী হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে আরা প্রত্যেকের প্রতি সুনজর দিয়ে রে আরা তৌফিক অনুযায়ী যতটুক পাইছি ততটুক আরা ইনশাল্লাহ কি হচ্ছি অনুদান দি। আশা করি আগামীতে যদি পারি আরও চেষ্টা করবেন দিবেন না, এবং ওনারা যারা আসুন তারাও দিবেন না চেষ্টা করিবেন। আশা করি প্রতিবেশী মানুষের হকদার হকজন আদায় চেষ্টা করিবেন। আর আরা ব্যয়গুণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী আরা সরকার কমান মোতাবেক মানি চলিলাম। আরা নতুন বাইন নইম আর এই ফোয়াশা জঙ্গল নতুন বাইন নয় সুদৃষ্টি রাখিবেন। অল্প কিছুদিন একটু কষ্ট হইলেও ধৈর্য ধরিয়ে রে বাড়ি ঘর থেকে এমন বহুত মানুষ আছে বেকারই কি এই মুহূর্তে ইজ্জত সম্বল টানাটা নিয়ে গিয়ে দয়া করে ওনার ব্যক্তিগত সুনজর রাখিবেন। আর্থিক যারা তো আছে তারা জন উতার প্রতি অনহিয়া অনাস্থা জন নয় ফান ভালোবাসিয়ে তারা রে কিছু দান সবদা করিয়ে দুবার জন সুখবার থাকতে ফান এদিকে নজর রাখিবেন। ও আখে দেওয়ার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। আসলে বাংলাদেশ সরকারে যে নির্দেশনা দিয়ে আসলে আরা নির্দেশনা মানি চলন পুরিব যেহেতু চলন পুরিব তো আরা নিজের রক্ষার লাই আসলে তো সরকার দিয়ে নির্দেশনা দিয়ে নিজেরে বাঁচি ফেললাই বাঁচি ফেললইলে হারাতে রক্ষা করব রক্ষা করব বললে কেঙ্গম পুরিব হারাতে ভালো করে হাত মুখ ধুই বড় ডুকম পরিব বাড়ির তো নাচতে এবং ফোয়াশারও এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখম পরিব এবং এই সরকারের আইনেরও যদি খনি কেউ অমান্যতা করছিল তৈলে আইনের আওতা করে নেওয়া যাইব কারণ আমার তো মানিয়ে চলন পড়ব আইনও নিজেও বাসন পড়িব আর পরিবারেরও বাসন পড়িব দেশের মানুষেরও বাসন পড়িব। তো নির্দেশনা মানিবার লাই বিশেষ করে অনুরোধ করছি এই কেঙ্গত ইয়েদা যারা আসলে এই অত্র আছে যারাতে কেয়া পয়সা আছে যারা বুদ্ধিজীবী আসলে ব্যাগগুলো মিলি এই দেশের মানুষ যারা অসহায় গরিব বা ডেলি কাজকান করে খায় এরকম মানুষজনের সাহেবের খুব দরকার ইতার আর্থিক সাহায্য করার দরকার যেহেতু আর ইন এলাকা গরিব এলাকা বহু মানুষ বেকার হয়ে গই যে ডেলি আনিয়ে ডেলি খাই যে এরকম হাজার হাজার মানুষ আছে সতে 80 জন আছে যে ডেলি আনিয়ে ডেলি খাই যে এরকম মানুষ এখন কাজ কাম নেই তারা বেশি বেকার যাত করি যেহেতু আরাতে মানবিক দৃষ্টি চাই মানবিক দৃষ্টিতে সম্পর্ক মানবিক কারণে এবং আরা এই যেদুর ভারে নিযুক্তন অনিগিয়ত্তন বিভিন্ন সংগঠন উত্তন সাহায্য সহযোগিতা আরা গরম পড়ব তারা যেহেতু মানুষ অনাগার হয়ে মরিব আর নইলেটে এগুলি আর বক্তব্য সহ্য দিয়ে আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বরকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আজকে যা বিতরণ করছি প্রায় আমরা 40 পরিবার মতো পর্যন্ত বিতরণ করছি। আমরা কিন্তু যারা পাইনি তাদেরকে দিছি, এর আগেও আমরা 500 পরিবারকে দিছি ভোজপুর মডেল কারাবারের উদ্যোগ নিয়ে আমরা প্রায় 500 পরিবারকে দিছি। এরপরও যারা পাইনি তাদেরকে আমরা আজকে লিস্ট করে ওটা আমরা দিছি এবং নিয়ে গেছে, এবং এরপরও আগামীতেও আমরা দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা দেওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াই আনবেন। এটা
আজকে আমাদের পরিবার থেকে বা আবিদ আলী চৌকিদার বাড়ির পরিবার থেকে পশ্চিম ভোজপুর বা আমার মেজর দালাল বৈদ্য হাফেজ মোহাম্মদ দালাল বৈদ্য এবং আমার মামা ফিয়ারো মেম্বার আমরা সবাই মিলে আমরা তিনজন তিন চার জনে মিলে আমরা সবাই আজকে 40 জন মতো পরিবারের বিতরণ করছি আগামী তো দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এ বলে আমি কিছু বলবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরকারের অনুযায়ী সরকারের নীতিমালা অনুযায়ী সবাই ঘরে থাকবেন কেউ বের হবেন না কারণ বের হলে দেখা যাচ্ছে এখন মানুষ মৃত্যু হার বেড়ে গেছে আপনারা যতটুকু পারেন সচেতনভাবে নিজেকে নিজে ধরে রাখার জন্য চেষ্টা করবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু